আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে ব্যাটারি চার্জিং সার্কিট। ব্যাটারি চার্জিং সার্কিটটা আমরা দেখব কীভাবে আমাদের ব্যাটারিতে চার্জিং সার্কিটটা হয়। সেম আমাদের আবার সেম মোসফেট, দুটো মোসফেট, আমাদের সুইচিং তো মাস্ট বি, যেহেতু অ্যাম্পিয়ার হাই করে। আমরা সুইচিংয়ের দুটো মিলে, এটা মেইন, এটা সাপোর্টিং, এই দুটো মিলে আমাদের আউটপুট দিবে, আর ওই আউটপুটটা হচ্ছে যে আমাদের ব্যাটারি লাইন। খুব মনোযোগ দিয়ে শুনি, এটা যদি পজিটিভ হয় শেষেরটা আমাদের নেগেটিভ হবে ব্যাটারির কানেক্টরের। ওকে, এরপর আমরা আইসি দিয়ে এটাকে ট্রিগার করবে, এটাকে ট্রিগার করবে। এটা হচ্ছে যে আমাদের সাপ্লাই বোল্ট ইন 19 ভোল্ট, বোল্ট ইন, আচ্ছা এটা PWM বা আইসি, চার্জিং আইসি। এখানে আমাদের 19 ভোল্ট থাকবে, প্লাস 19 ভোল্ট ইন থেকে। তো আমরা এইটুকুতে বুঝে নিলাম যে সেম, সব কিছুই সেম থাকে, জাস্ট আমাকে সুইচিংটা একটা বুঝতে পারলে বাকি সবগুলো বোঝা হয়ে যাবে। জাস্ট আমাকে বের করার সিস্টেমটাকে, ট্রেসিং করার সিস্টেমটাকে জানতে হবে কীভাবে ট্রেসিং। আমরা এখন আমরা যা দেখতেছি সবগুলো ট্রেসিং কীভাবে করে আমরা সেকশনগুলোকে ফাইন্ড আউট করবো, যে এই সেকশনটাকে নিয়ে আমি কাজ করব, এই সেকশনটা কোথায় আছে মাদারবোর্ডে সেটাই আমরা খুঁজে বের করব। তো খুঁজে বের করার সিস্টেম আগেই বলেছি, আগে আমরা কয়েলটাকে ধরবো। কয়েল ধরার পর আমরা ব্যাটারি কানেক্টরে টাচ করলে, যেহেতু প্রথম মাথা, লাস্ট মাথা ঝরলেই আমরা শব্দ কন্টিনিউটি পেয়ে গেলেই বুঝে ফেলবো যে এটা র্যামের। তো আমরা এবার এটা আমাদের চার্জিংয়ের, আমরা একটু দেখি। আমরা এই মাদারবোর্ডটা নিলাম ডেলের, এই মাদারবোর্ডটা ধরার পর আমরা এই যে ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছি, ব্যাটারি কানেক্টরের পাশে আমরা একটু দেখাই, দেখেন ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর আমরা এই নেগেটিভ ধরলাম, নেগেটিভ ধরে শব্দ পেয়ে পাওয়া মানে হচ্ছে যে হ্যাঁ এখানে দুটোতে শব্দ পেয়ে গেলাম, মানে এই দুটোটাই আমাদের নেগেটিভ, তাহলে এই দুটা আবার আমাদের পজিটিভ, যেহেতু দুটোটাই আমাদের শব্দ করতেছে। এই পাশে নেগেটিভ পাওয়া যাওয়া মানে এই পাশে আমাদের পজিটিভটা কনফার্ম। পজিটিভ ধরে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে, সো এই কয়েলটা যদি আমি টাচ করি সাথে সাথে আমার যদি কন্টিনিউটি দেয়, তাহলে বুঝে নিব যে হ্যাঁ এই ব্যাটারিটারই আমাদের কয়েল, অর্থাৎ ইন্ডিকেটর। এখন আমরা যদি ইন্ডিকেটরটা আগে শর্ট আছে কিনা আমাকে বের করে নিতে হবে। এইখানে আমরা ধরলাম নেগেটিভে, ধরে আমরা এই ইন্ডিকেটরের লেগে ধরলাম, কোনো শব্দ না করা মানে হচ্ছে যে হ্যাঁ আমার শর্ট নেই। তো সো আমরা এবার কনফার্ম হতে পারবো যে হ্যাঁ এটা আমরা ব্যাটারি কিনা, হ্যাঁ কনফার্ম এটা আমাদের ব্যাটারি। তো আমরা কয়েল পেয়ে গেলাম, কয়েল পেয়ে যাওয়া মানে হচ্ছে যে আমার এবার মোসফেট পেয়ে যাওয়া। তো সো আমরা কয়েল পেয়ে গেলাম, কয়েলের এক মাথা ধরে আমরা এই মোসফেট টাচ করলাম পেলাম, এই মোসফেট টাচ করলাম পেলাম। এবার আমাদের মেইন এবং সাপোর্টিং কীভাবে বের করব, তার আগে আমি বলে রাখি আমরা মেইন আর সাপোর্টিংয়ের সামনে দুটো খুব মনোযোগ দিয়ে দেখেন, মেইন এবং সাপোর্টিংয়ের সামনে, এই মেইন এবং সাপোর্টিংয়ের ধরলাম আমাদের এখানে মেইন সাপোর্টিং কোনটা আমরা বুঝতেছি না। একটা তো বুদ্ধি বলে দিলাম যে এই কয়েলের যেটা আমরা সোর্স পাবো সেটাই আমাদের মেইন, কয়েলের সাথে যেটা সোর্স পাবো সেটা আমাদের মেইন, আর যেটা ড্রেন পাবো সেটা হচ্ছে আমাদের সাপোর্টিং। আর আরেকটা বুদ্ধি হচ্ছে যে আরেকটা আমাদের টিপস যেটা, সেটা হচ্ছে যে এইরকম আমরা নন পোলারিটি পেয়ে থাকি, এই নন পোলারিটি কয়েল পেয়ে থাকি ইনপুটের সময়, অর্থাৎ বোল্ট ইন থেকে ইনপুট সময়, এই কয়েলের প্রত্যেকটা সেকশনেই, অর্থাৎ প্রত্যেকটা সুইচিং সেকশনে থাকবে এই আমাদের ক্যাপাসিটর। আমরা এই প্রত্যেকটা সুইচিং ক্ষেত্রেই আমাদের এই ক্যাপাসিটর দিয়ে ইনপুট হয় আমাদের এই মেন মোসফেটে। তো এই ক্যাপাসিটরের এক পাশ নেগেটিভ, এক পাশ পজিটিভ থাকবে। তো যেই পাশ নেগেটিভ ওই পাশের সাপোর্টিংয়ের সাথে সম্পর্ক, আর যেই পাশ পজিটিভ ওই পাশের আমাদের মেন মোসফেটের সাথে সম্পর্ক। খুব মনোযোগ দিয়ে শুনেন, এরকম আমরা দুটো ক্যাপাসিটর পাবো, নন পোলারিটি ক্যাপাসিটর, হলুদ হলুদ দেখতে। তো ওই ক্যাপাসিটরটার এক পাশ নেগেটিভ আরেক পাশ পজিটিভ থাকবে। তো যেই পাশ আমাদের নেগেটিভ ওই পাশটা আমাদের সাপোর্টিং মোসফেটের সাথে সম্পর্ক থাকবে, আর যেই পাশ আমাদের পজিটিভ ওই পাশটা আমাদের মেইন মোসফেটের সাথে থাকবে। তো আমরা একটু ধরে দেখি,
এখানে আমাদের পজিটিভ আর অপর পাশে আমাদের নেগেটিভ, তাহলে পজিটিভের সাথে যখন আমরা এখানে পেয়ে গেলাম এটাই আমাদের মেন মোসফেট, আর এই পাশে এটা যেটা পেলাম ওইটা আমাদের সাপোর্টিং মোসফেট। তাহলে মেন মোসফেট আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখি যে বোল্টিনটা কোথার থেকে আমাকে বোল্টিন করেছে। দেখা যাচ্ছে যে এটা আমাদের ভেরিয়েবল রেজিস্টার, আমরা ভেরিয়েবল রেজিস্টারে আমরা এবার ধরলাম, ধরার পর আমরা এবার মেন মোসফেটে ধরব, কন্টিনিউটি পেয়ে গেলাম, আমরা মেন মোসফেট ধরার সাথে সাথে কন্টিনিউটি পেয়ে গেলাম। তাহলে এটা মেন মোসফেট আমরা ধরলাম, এই ক্যাপাসিটর দেখেন কন্টিনিউটি পেয়ে গেলাম। তো আমরা যেহেতু পেয়ে গেছি, এটা আমাদের কয়েল, আমাদের সাপোর্টিং মোসফেট, মেন মোসফেট, এটার আইসি যেহেতু আমার আশেপাশে চোখে পড়তেছে না, এটা পিছনের দিকে গেলাম, এখানে আমাদের একটা আইসি দেখতে পাচ্ছি, এই আইসিটাই হতে পারে আমাদের চার্জিং আইসি। তো আমরা একটু ট্রেসিং করব, সেম ক্ষেত্র ট্রেসিং, আমরা এখানে গেট ধরলাম, গেট ধরার পর আমরা যখন ট্রেসিং করব, এভাবে ট্রেসিং করব, ট্রেসিং করার পরই আমরা ধরে ফেলতে পারবো। ওকে, হ্যাঁ, এইটাই হচ্ছে যে আমাদের চার্জিং। আমরা কনফার্ম হওয়ার জন্য আর একটা যে মোসফেট আছে সেটারও আমরা ট্রেসিং করব। ওকে, আবার একই পাশের থেকেও দিতে পারে বা অন্য পাশ থেকেও দিতে পারে, দেয়নি। হ্যাঁ, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটাই হচ্ছে যে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির আমরা দেখি, আমাদের এই যে পেয়ে গেলাম, আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এবার আইসি যে 19 ভোল্ট আসে সেটা আমরা একটু ট্রেসিং করব। এখান থেকে আমরা ধরে, এইটা হচ্ছে যে আমাদের 19 ভোল্টের যে ভেরিয়েবল রেজিস্টার এখানে আসবে, দেখি, ওকে, হ্যাঁ পেয়ে আমরা, পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে এটা হচ্ছে যে আমাদের সাপ্লাইটা পাচ্ছে ডাইরেক্ট 19 ভোল্ট থেকে, এই যে ডাইরেক্ট 19 ভোল্ট থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা একটা দেখলাম, এরপর আমরা আর একটা দেখি, এই মাদারবোর্ড, মাদারবোর্ডটার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এখানে একটা কয়েল ছিল, কয়েলটাকে ভেঙে ফেলা হয়েছে। এই কয়েলটা হয়তো বা আমাদের ব্যাটারি কানেক্টরের সাথে সম্পর্ক থাকতে পারে। দেখি আমরা একটু পজিটিভ নেগেটিভটা, হ্যাঁ এই দুটো আমাদের নেগেটিভ আর এই দুটো আমাদের পজিটিভ। পজিটিভের সাথে দেখি কয়েলের, হ্যাঁ এই এটা হচ্ছে যে আমাদের কয়েল, কয়েলটা পেয়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের মোসফেট পেয়ে যাওয়া। দেখেন কয়েল পেয়ে গেলাম, দুইটা মোসফেট বের করব। ওকে, আমরা এই কয়েল ধরে, এখানে একটা মোসফেট নেই, এখানে একটা আছে, তা আমরা একটু ধরে দেখি যে মোসফেটের শব্দ করে কি না। হ্যাঁ, তবে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু কয়েলটা ভাঙা, আমার এক পাশ আর এক পাশ কয়েলের কোনো কানেক্টিভিটি নেই, যার কারণে আমাকে কি করতে হবে, কয়েলের অপর পাশটিকে আমাকে ধরে নিতে হবে। ওকে, একটা মোসফেটের লাইন পেয়ে গেলাম আর একটা মোসফেটের লাইন পেয়ে গেলাম। এখন এখানে মেন মোসফেটটা কোনটা, সাপোর্টিং মোসফেট কোনটা আমরা জানি না। আমরা বলেছিলাম যে যেখানে আমরা এরকম ক্যাপাসিটার পেয়ে যাব নন পোলারিটি, যেই সাইডটা আমার পজিটিভ ওই সাইডটা আমাদের শব্দ করবে না, আর যে পাশটা নেগেটিভ ওই পাশটা আমাদের শব্দ করবে। হয়তো আমরা নেগেটিভ পেয়ে গেলাম, এই পাশটা আমাদের শব্দ করতেছে না, এই পাশটা পজিটিভ, তাহলে নেগেটিভের সাথে যদি শব্দ করে আমাদের যেই মোসফেটটা সেটা আমাদের সাপোর্টিং, তাহলে এটা আমাদের সাপোর্টিং, এটা আমাদের মেন। আমরা ধরে দেখি, হ্যাঁ এটা আমাদের মেন। তাহলে আমরা মেন মোসফেট পেয়ে গেলাম, মেন মোসফেট ধরে আমরা যদি বোল্টিনটা ট্রাই করি, তাহলে আমাদের বোল্টিনের, দেখেন এটা হচ্ছে যে আমাদের বোল্টিন ভেরিয়েবল রেজিস্টার, এই হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টারটা উঠানো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেরিয়েবল রেজিস্টারের, আমরা একটু ধরে দেখি, হ্যাঁ এই দুই পাশে শব্দ করবে না যেহেতু উঠানো হয়ে গেছে। আমরা আর একটা দেখি, এই হচ্ছে আমাদের, খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমাদের একটা আইসি দেখতে পাচ্ছি। আমরা আইসিটা যদি ট্রেসিং করি এখান থেকে, এইটা হচ্ছে যে আমাদের গেট, গেট ধরে যদি ট্রেসিং করি,
একটু ঘষে নিই। পেয়ে গেলাম। আর এখানে আমাদের মসপেট আর একটা দেখতে পাচ্ছি, এই মসপেটের এই গেট ধরলাম, গেট ধরে আবার এখানে কেসিং করলাম। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে যে আমাদের ব্যাটারি চার্জিং। ওকে, আমরা আর একটা ধরে নিই, আমরা CQ42 নিলাম। এখানে আমরা দেখতে পেলাম যে, দেখেন এই হচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টর আমরা ধরলাম যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এটা নেগেটিভ, এই পাশেটা আমার পজিটিভ। তাহলে এখানে আমরা দুইটা কয়েল দেখতে পাচ্ছি, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি। তো যেটা আমাদের কন্টিনিউটি দিবে, এই দুইটা তো আমরা 5 ভোল্ট 3 ভোল্ট পেয়ে গেলাম, এটা আমাদের র্যামের পেয়ে গেলাম। এটা হচ্ছে যে আমাদের একটা কাঙ্ক্ষিত, এইটা হতে পারে, আমরা ধরে দিই। হ্যাঁ, এটা আমাদের নেগেটিভ ধরে দেখবো, যদি কন্টিনিউটি না করে তাহলে বুঝবো যে হ্যাঁ এটা আমাদের ভালো, শর্ট নেই। তবে এটা আমাদের ব্যাটারি কানেক্টরের সাথে যেহেতু কন্টিনিউটি করছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। ওকে, ব্যাটারি কয়েল। তো আমরা ব্যাটারি কয়েল পেয়ে যাওয়ার পর আমরা এই পাশে ছোট ছোট দুইটা মসপেট দেখতে পাচ্ছি। এই ছোট ছোট দুইটা মসপেডের আমরা কন্টিনিউটি পাওয়া মানে হচ্ছে যে আমাদের কয়েলটা, দেখেন আমরা কয়েলের এখানে ধরলাম, ধরার পর এখানে আমরা গেলাম। হ্যাঁ, এই মসপেড আর এই মসপেডের থেকে শব্দ আসতেছে, মানে অর্থাৎ আমরা কন্টিনিউটি পেলাম। এই দুইটা মসপেড হচ্ছে যে আমাদের চার্জিংয়ের মসপেড। ওকে, চার্জিংয়ের মসপেড পাওয়ার পর এখন চার্জিংয়ের মসপেডের গ্রাউন্ড আর এই মেন মসপেড এবং সাপোর্টিং মসপেড বের করবো কেমনে। এখানে আমাদের একটা নন পোলারিটি দেখতে পাচ্ছি, যে এই পাশে আমার শব্দ নেই ওইটা আমাদের পজিটিভ, আর যে পাশে আমাদের শব্দ করতেছে ওইটা আমাদের নেগেটিভ। তো পজিটিভটা ধরে যদি আমরা ধরে মসপেডকে ট্রেসিং করি, তাহলেই বুঝে বলবো এটা আমাদের মেন মসপেড। তাহলে আমরা মেন মসপেড পেয়ে গেলাম, এবং মেন মসপেড ধরে যদি আমরা ফ্রিবল রেজিস্টার ধরি, আমরা জানি যে এটা ফ্রিবল রেজিস্টার এটা। তো সো আমরা ফ্রিবল রেজিস্টার ধরলাম, ধরার পর এখানে আমরা এই যে ধরলাম কন্টিনিউটি পেয়ে গেলাম। তাহলে সো আমরা এখন বুঝতে পারলাম যে এটা মেন মসপেড। ওকে, আমরা মেন মসপেড পেয়ে গেলাম। এখানে আমরা আশেপাশে কোনো আইসি দেখতে পাচ্ছি না, আমরা এখানে একটা আইসি দেখতে পাচ্ছি, এই আইসিটাই হতে পারে আমাদের চার্জিং আইসি। ওকে, এই মসপেডের গেট ধরে আমরা ট্রেসিং করব, এই মসপেডের গেট ধরে ট্রেসিং করব, তাহলে বুঝে ফেলতে পারবো। তো খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা বিন্দু দেখা যাচ্ছে এই মসপেডের জন্য, তাহলে এদিকে সোর্স, এটার গেটটা ওইদিকে, আর এই মসপেডের বিন্দুটা এদিকে দেখা যাচ্ছে, তাহলে এটা সোর্স, এদিকে আমাদের গেটটা। তাহলে ওকে, আমরা এদিকের গেটটা ধরি, গেট ধরলাম, এবার আমরা ট্রেসিং করি। হ্যাঁ, একটা মসপেডের ট্রেসিং পেয়ে গেলাম, এরপর এটার গেট ধরি। হ্যাঁ, তাহলে দুইটা মসপেডেরই ট্রেসিং এই আইসির সাথে। তো সো আমরা এই আইসিটাই আমাদের চার্জিং আইসি। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা আর একটা দেখি। এ হচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টর, আমরা আবার নেগেটিভ ধরবো, যদি কন্টিনিউটি দেয় তাহলে আমরা বুঝবো হ্যাঁ এইটা আমাদের নেগেটিভ, আর এখানে আমাদের পজিটিভ। এই পজিটিভ ধরে আমরা এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি, যেই কয়েলের সাথে আমার কন্টিনিউটি দিবে। আমরা আগে দেখিনি কন্টিনিউটি নেগেটিভ দিচ্ছে কি না কয়েলের সাথে, দেয় নাই, হ্যাঁ এটা দিচ্ছে, তাহলে এটা আমাদের খারাপ, এটার ইনপুট আউটপুট খারাপ হতে পারে। কয়েল খারাপ নয়, হয় কয়েলের ইনপুট আউটপুট খারাপ হতে পারে। তো আমরা জানি না এটা কি আমাদের ব্যাটারি চার্জিংয়ের কি না, এটা আমাদের ব্যাটারি চার্জিং কি না আমরা জানি না। তবে এটা আমাদের ভালো, এটা আমাদের শর্ট দেখাচ্ছে না, তো আমরা এটাও ধরবো। এটা তো আমরা শর্ট, এটা আমাদের আর ধরার প্রয়োজন নেই। এটা যদি শব্দ না করে তাহলে বুঝে নেবো এটাই, এটা যেহেতু আমাদের শব্দ করতেছে তাহলে এটাই আমাদের ব্যাটারি, তাহলে এটা অন্য সেকশনের হতে পারে। তো আমরা ব্যাটারির কয়েল পেয়ে গেলাম, মসপেড এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, দেখি একটু ধরে টাচ করে যে এই দুটার সাথে আমার কন্টিনিউটি দেয় কি না। কোনো কন্টিনিউটি নাই। এরপর আমরা পিছনে এখানে আমরা দুটো মসপেড দেখতে পাচ্ছি, এই দুটো মসপেডে কন্টিনিউটি দেয় কিনা দেখি। ওকে, আমরা
কন্টিনিউটি পেলাম কনেক্টেড। এই দুইটা মোসফেটই হচ্ছে যে আমাদের চার্জিংয়ের মোসফেট। এবার আমরা বের করব যে এটা মেন কোনটা, সাপ্লিং কোনটা। আমরা নেগেটিভ ধরবো, নেগেটিভ ধরে এখানে আবার দুই আমরা নন পোলারিটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি। এদিকে কোনো শব্দ নাই মানে এটাই আমাদের পজিটিভ, আর এদিকে শব্দ আছে কিনা দেখি। সরি, আমাদের একটু ঘষে নিতে হবে। ওকে, এদিকে আমাদের শব্দ আছে মানে এটা আমাদের নেগেটিভ, আর এদিকে শব্দ নাই মানে এটা আমাদের পজিটিভ। তো আমরা এবার পজিটিভ ধরে যেই মোসফেটের সাথে আমার কন্টিনিউটি দিবে ওইটাই আমাদের মেন মোসফেট। হ্যাঁ, তাহলে এটা আমাদের মেন মোসফেট। এটা ড্রেনটা হচ্ছে যে এইখানে, এই ড্রেনের সাথে আমরা যদি এখন ভেরিয়েবল রেজিস্টার দেখি, এটা হচ্ছে যে আমাদের ভেরিয়েবল রেজিস্টার। আমরা ধরলাম, ধরার পর এখানে আমরা ধরব, হ্যাঁ এটা আমাদের 19 ভোল্ট চলে আসছে। তাহলে কি বুঝলাম, এই জায়গায় আমাদের যেহেতু মেন মোসফেট পেয়ে গেলাম, এই জায়গায় আমাদের ইনপুট 19 ভোল্ট আসছে। এই জায়গা থেকে ধরে যদি আমি ভেরিয়েবল রেজিস্টার ধরি, দেখেন আমরা এই জায়গায় ধরলাম, ধরার পর এই জায়গায় আমরা ধরলাম ভেরিয়েবল রেজিস্টারে আমাদের কন্টিনিউটি চলে আসছে। এটা ভোল্টিনের ভেরিয়েবল রেজিস্টার। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখানে আইসিটা চেক করব। মোসফেট পেয়ে গেলাম, কয়েল পেয়ে গেলাম, এখানে মোসফেট আছে, এখানে কয়েল আছে। তো এখানে আমাদের এই চার্জিং আইসিটা, তো চার্জিং আইসিটা আমরা কী বের করব, ট্রেসিং করে যে হ্যাঁ এটাকে আসলে সে চার্জিং আইসি কি না। তো আমরা একটু দেখে নিই যে কোনটা আমাদের, দেখেন এখানে আমাদের বিন্দু দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে জায়গায় বিন্দু আছে, ওই জায়গাটায় আমাদের সোর্স আছে এবং ওই জায়গায় আমাদের গেট। ধরলাম আমরা গেট, এবার আমরা কন্টিনিউটি পাওয়া মানে হচ্ছে, হ্যাঁ কন্টিনিউটি পেয়ে গেলাম। এটা হচ্ছে দেখেন আর কোনো কন্টিনিউটি নাই, ওখানে আমাদের কন্টিনিউটি তো পেয়ে গেলাম। এটার কন্টিনিউটিটা আমরা দেখি, এটার গেটটা হচ্ছে যে এই পাশে, এটা ধরলাম, ধরার পরে এখানে আমরা খুঁজব। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটাই হচ্ছে যে চার্জিং আইসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আইসি পেয়ে গেলাম, মোসফেট পেয়ে গেলাম, কয়েল পেয়ে গেলাম। এখন কোনটা খারাপ, কোন জায়গা থেকে আমাকে প্রবলেম ফেস করতেছে, চার্জ হচ্ছে না, তো সেটা আমরা ট্রাবল শুটিং যখন আমরা করব ফল ফাইন্ডিং, তখন আমরা এটা বের করব। আমরা এখন কি করতেছি, ট্রেসিং। ফল ফাইন্ডিংটা আমরা দেখিয়ে দিব স্কেমেটিক ডায়াগ্রাম ধরে, সেটা আমরা বুঝে নিব। তো এখন আমরা একটু দেখে নিলাম যে দুটো মোসফেট দিয়ে এই আইসি ট্রিগার করে আউটপুট করে এই কয়েল দিয়ে আমাকে এখানে চার্জ করতেছে। এটা দিয়ে চার্জই হবে, ডিসচার্জ হবে না, ডিসচার্জের সাবজেক্ট আলাদা। ওকে, আমরা এবার ডায়াগ্রাম দেখি। ডায়াগ্রাম ধরে যদি আমরা ব্যাটারি সেকশনে যাই, আমাদের সকল সাপ্লাই লাইন হচ্ছে যে লাস্টের দিকে থাকে। সকল সাপ্লাই লাইন কোথায় থাকে, লাস্টের দিকে। এইটা হচ্ছে যে কাঙ্ক্ষিত সেই আমাদের খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা এত বড় একটা সেকশনটাকে ছোট করে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি, শুধু ট্রেসিং করার জন্য। দেখেন এটা হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টার সেকশন, ডিসি জ্যাক, ডিসি জ্যাক অ্যাডাপ্টার সেকশনে হয়ে দুটো কয়েল হয়ে, এখানে আমাদের একটা ডায়োড আছে, এখানে আমাদের মোসফেট আছে, ডায়োড এবং মোসফেট হয়ে এই এইটা হচ্ছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রিভেল রেজিস্টার। এই রেজিস্টার দিয়ে আমাদের পুরো মাদার বোর্ডে সকল জায়গায় যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টর। আমরা এটা দেখেন একটু বড় করে দেখাই, BATT অর্থাৎ ব্যাটারি, ব্যাটারি সেকশন। এখানে আমাদের ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কয়েল হয়ে এই জায়গায় গিয়ে, দেখেন এখানে আমাদের একটা কয়েল আছে, এই যে কয়েল, এই কয়েল হয়ে এই যে মেন মোসফেট, সাপোর্টিং মোসফেট, আর এটা আমাদের চার্জিং আইসি। এই চার্জিং আইসি এই মেন মোসফেটকে ট্রিগার করতেছে, চার্জিং আইসি সাপোর্টিং মোসফেটকে ট্রিগার করতেছে, এখান থেকে আউটপুট করে এদিক থেকে আমাদের চার্জ দিচ্ছে। তাহলে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম দেখেও আমরা বুঝতে পারলাম যে চার্জিং আইসি, মেন মোসফেট, সাপোর্টিং মোসফেট এবং আমাদের কয়েল, কয়েল হয়ে এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে
ছোট ছোট দুটো কয়েল হয়ে এখানে আমাকে সাপ্লাই দেওয়া হয়েছে দুইটা পিনে। তাহলে দর্শক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ব্যাটারিকে চার্জ করে। এরপরে আমাদের সেকশন থাকবে ডিসচার্জিং। ওকে, আল্লাহ হাফেজ।